আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমরা মাঠে আসছি এই যে বেড়াতে আর আমরা এখন মাঝে মাঝেই মাঠে আসি কারণ আগে বেশি আসতাম না এখন আসি মাঠে আমার একটা বোন বাড়ি করছে তো এই জন্য মাঠে আসা হয় বোনের বাড়িতেও বেড়ানো হয় মাঠেও আসা হয় তো মাঠে আসতে ভালো লাগে আর এই যে মাঠে গরু ছাগল সব থাকে আর সব থেকে ভালো কথা যে আমাদের স্নেহামণি বাবু ওরা বাড়িতে সবসময় বন্ধ থাকে ওরা একটু মাঠে আসলে ওরা একটু মজা পায় আনন্দ করে তো ওদেরকে নিয়ে আমরা আসি মাঝে মাঝে প্রতিদিন আন্না তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে আমাদের যে মাঠটা তো আমি যখন হেলিতে বিয়ে হয়ে আসছি আমি শুধু বাজার রাস্তা আর বাড়ি দেখছি এইদিকে যে মাঠ আছে এটা কখনোই দেখিনি যখন আমি মাঠের দিকে আসে বাড়ি করলাম তারপরে এক ধাপ দুই ধাপ করে আসলাম আসে দেখলাম যে না এদিকেও মাঠ আছে এদিকেও সুন্দর একটা পরিবেশ আছে আর এইদিকে মাঠের সাইডে যে বাড়ি ঘর সব কিছু আছে এই যে আর এই যে বাচ্চারা একটু আনন্দ করতেছে এখানে খেলা করতেছে আর ইয়াসিন সব থেকে মজা করতেছে আর আরেকটা বিষয় এখানে একটা মসজিদ হয়েছে নতুন ওই যে ওখানে একটা মসজিদ হয়েছে নতুন এখানে মাঠের দিকে কারণে আগে মসজিদও ছিল না এখন এখানে মসজিদ হয়েছে তো আগে এখানে রাস্তাও ছিল না তো বর্ষাকাল আসলে মসজিদে মানুষ নামাজ পড়তে পারবে না মানে কাদো পানি দিয়ে আসতে অনেকে চাবে না অনেকে চায় না আর কাদো পানি পচা পানি দিয়ে আসলে তো অনেকে রোজও নষ্ট হয়ে যাবে তো সেই জন্য এখানে রাস্তা হচ্ছে তো আমি ভাবলাম যে চলেন তো একটু রাস্তা হচ্ছে দেখে আসি তো চলেন রাস্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা আমার পেজে নতুন অবশ্যই আমাকে ফলো করবেন পাশে থাকবেন আপনাদের সাপোর্টে আমি অনেক দূর আগে যেতে পারবো তো চলেন রাস্তাটা দেখি আর আপনাদের সঙ্গে শেয়ার করি আর বলেন তো এই যে সাইমা সামমাসড় ছাগলটা ছাগল বলতেছে গরুর বাচ্চাটা লাফালাফি করতেছে দেখে মজা লাগতেছে অনেক ভালো লাগতেছে আর শব্দ করলে আরো জোরে দৌড় মানে অত দূর পর্যন্ত শেষ আর এই দিকে যে তো আমাদের বাড়ির পাশেও যে রাস্তাটা হওয়ার কথা আছে জানি না কবে হবে আর এই যে রাস্তার কাজ দূর হচ্ছে তার পাশেই মসজিদ আছে এই যে এই পাশ দিয়ে সোজা মসজিদে এই যে একদম মসজিদে আর এই পাশ দিয়ে সোজা আমাদের বাড়িতে আর এই সাইডে পিছন দিকে এই যে এইটা একটা চলে গেল মাঠপাড়ার দিকে এদিকে অনেক বাড়িঘর হচ্ছে এই জন্য রাস্তাটা খুব দরকার প্রয়োজন আর সব থেকে রাস্তাটাই তো বেশি আগে হলো এই জন্য যে মসজিদটার জন্য মসজিদে মানুষ নামাজ পড়ে কি আসছে বাবা তুমি কোথায় কোথায়ছো কোথায় আছো বলো বলো তাহলে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ